প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান, তবে তা প্রয়োজনের তুলনায় কম, অর্থাৎ 50% নিচে নেমে গেছে। তাই রান অফ ভোটেরার সম্ভাবনা বাড়ছে। তবে এখনো প্রায় 10% ভোট গণনা বাকি রয়েছে। তুরস্কের অন্যতম প্রধান সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, এখন পর্যন্ত 98.15% ভোট গণনা সম্পন্ন হয়েছে। এরদোয়ান পেয়েছেন 49.34% ভোট। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামাল কিলিচ দারকলু প্রাপ্ত ভোটের হার 44.99%। প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী 50% বেশি ভোট পেতে ব্যর্থ হলে রান অফ নির্বাচন হবে, সেক্ষেত্রে 28 মে হবে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। এর আগে বুথ ফেরত জনমত জরিপে এবারের নির্বাচনে দেশটির 6 দলীয় জোটের নেতা ও এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচ দারকলুকে এগিয়ে রাখা হয়েছিল। গত শুক্রবারের 2টি জনমত জরিপে সরাসরি জয়ের জন্য প্রয়োজনীয় 50% বেশি ভোট তিনি পেতে যাচ্ছেন বলে দাবি করা হয়েছিল। তবে নির্বাচনের সকল আগাম জরিপের পরিসংখ্যান উল্টে দিয়ে ভোটে সবার চেয়ে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এমন করে মন ভেজাতে পারে একমাত্র প্রিয়জনই, আর তাই দেশ জুড়ে সব মানুষের মন ভেজানোর প্রত্যয় এলো দেশবন্ধু ড্রিঙ্কিং ওয়াটার, ভালোবাসার গল্পে ভেজা। অবশ্য নির্বাচনে এগিয়ে থাকলেও কোনো প্রার্থী 50% বেশি ভোট না পেলে বিজয়ী হতে পারবেন না। মূলত রবিবারের এই নির্বাচনে যদি কেউই 50% বেশি ভোট না জিততে পারেন, তাহলে 2 সপ্তাহ পর আগামী 28 মে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের ফলাফল নিয়ে রবিবার 14 মে সন্ধ্যায় প্রথমবারের মতো কথা বলেছেন তিনি। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, যেসব কেন্দ্রে আমরা ভোট বেশি পেয়েছি, শাসক দল সেখানে ফলাফলে আপত্তি তুলেছে। অনেক কেন্দ্রে 11-12 বেশি আপত্তি করা হয়েছে। তিনি বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে উদ্দেশ্য করে বলেন, আপনি তুরস্কের জনগণের ইচ্ছাকে বাধা দিচ্ছেন, ভোটে আপত্তি তুলে আপনি জনগণের ইচ্ছাকে আটকাতে পারবেন না। নির্বাচন কর্মকর্তাদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।